আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ছোট্ট ভিডিওতে একটা জিনিস দেখাবো। আমার এটা হলো আইফোন। তো আইফোনে যেই কাইনমাস্টার আছে, এই কাইনমাস্টার কিন্তু দারুণ আপডেট নিয়ে আসছে, ঠিক আছে? সে কী আপডেটটা আসছে সেই আপডেটটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো অ্যাপ স্টোর ওপেন করে দেবেন, দেন ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করতে হবে উপরে গিয়ে কাইনমাস্টার, KINE। তো কাইনমাস্টার লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পরে আপনার সামনে যে কাইনমাস্টারে চলে আসবে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটা কিন্তু নতুন আপডেট আসছে, ঠিক আছে? যে কী আপডেট আসছে সেটা এখন আমি আপনাদের মাঝে আমি দেখাবো। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম, এই কাইনমাস্টারটা ওপেন করে দিলাম। দেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? এখন যেই আপডেটটা চলে আসছে সেটা দেখে সত্যি আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। এই যে যে এখানে দেখতে পারবেন ওইগুলো ভিডিও এডিট, তারপরে ভিডিও, ফটো, ইউটিউব, তারপরে ইউটিউব ইন্ট্রো, ইনস্টাগ্রাম, ফটো, ব্লগ, এই যে এখান থেকে আপনি অনেকগুলো দেখতে পাবেন, এই অপশনগুলো দেখতে পারবেন। তারপরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এই যে নিচের দিকে পাবেন মিক্সড। মিক্সের পরে একটা ক্লিক করে দিলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে কীভাবে ইন্ট্রো তৈরি করা হয়, ঠিক আছে? কীভাবে ইন্ট্রো তৈরি করতে পারবেন। এই ইন্ট্রোটা কিন্তু এখানে একটা টেম্পলেট দেওয়া থাকবে, জাস্ট আপনারা এখান থেকে মিক্স এটার পরে একটা ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনার প্রথমে কী করতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপরে কন্টিনিউ উইথ অ্যাপেল আর কন্টিনিউ উইথ গুগল। এখন আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই কাইনমাস্টারটি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? গুগল দিয়ে করব। তো এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগল এটার পরে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমার জিমেল আইডি যে কটা আছে, গুগল আইডি, সেগুলো কিন্তু এখানে শো করবে। জিমেল আইডি করবো সেটা আমি ক্লিক করে দিলাম। জিমেল দিলেই কিন্তু অটোমেটিকলি এখানে লগ ইন হয়ে যাবে। এখন যদি নিচের দিকে দেখতে পারবেন মি, এই যে এখানে দেখতে পারবেন যে মি আছে, এই মির পরে যদি এটা ক্লিক করে দিই, দেখুন এখানে কিন্তু আমার এই যে এসএন সোহাগ 2.0 এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে মিক্সডে চলে যাই, মিক্সডে যাওয়ার পরে এই যে এটা আছে, আমি এটা দিয়ে চাইলে আপনারা ইন্ট্রো বানাতে পারেন। এটা কিন্তু একটা ইন্ট্রো, মেক ইয়োর, এই যে নিচে লেখা আছে মেক ইয়োর ইন্ট্রো, ইন্ট্রো বানিয়ে কিন্তু মানুষ আপলোড করতেছে। জাস্ট আপনার টেম্পলেটটা নিয়ে এটা চেঞ্জ করে আপনি আপনার নাম দিয়ে কিন্তু একটা ইন্ট্রো প্রফেশনাল বানাতে পারবেন। কীভাবে বানাবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো। যেমন ধরুন আমি এটা দিয়ে একটা ইন্ট্রো বানাবো। তো বানানোর জন্য এই যে এখানে লেখা আছে মিক্সড, এই মিক্সের পরে একটা ক্লিক করে দেবেন। মিক্সের পরে ক্লিক করার পরে যে লোডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন, টেম্পলেট প্রিপারিং হয়ে গেছে, যে 100% কমপ্লিট হয়ে গেছে। দেন কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু এই এরকম ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? আসার পরে এখন আমরা এটা দিয়ে একটা ই বানাবো। এই দেখুন নিচের দিকে কিন্তু সব টেম্পলেটগুলো এই যে নিচের দিকে চলে আসছে, ঠিক আছে? সব কিছু করা আছে। জাস্ট এখন আপনি কী করবেন, এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে দেবেন, চ্যানেলের নাম হোক, যেই নাম হোক, সেটা কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন। তো চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা কী করবো, আমরা যদি প্লে করে দিই, প্লে করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে শো করছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি এই নামটাকে আমি চেঞ্জ করবো, এই যে টেক্সট অন টেক্সট টু, এখন আমি যে টেক্সট অনের পাটা ক্লিক করি, এই নামটাকে চেঞ্জ করবো এই কিবোর্ডে ক্লিক করে। তারপরে এসএন সোহাগ দিলাম, হ্যাঁ, ইনস্টাগ্রাম এসএন সোহাগ, তারপর চলে যাই এখান থেকে, নিচে থেকে টেক্সট অন আছে, টেক্সট অনে এখন এখানে আমি লিখবো আমার চ্যানেলের নাম, ঠিক আছে? তো সোহাগ বিডি টিপস আমি এখন লিখে দিলাম, এটা দেখতে পারতেছেন এখানে চলে আসছে। খালি আমার নামটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমার চ্যানেলে যে এখানে যে নামটা ছিল নামটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি প্লে করে দিই, দেখুন ওই দেখুন গেলাম, আমার কিন্তু একটা প্রফেশনাল একটা ইন্ট্রো বানানো হয়ে গেল। এখন এটাকে আমি সেভ করবো। তো সেভ করার জন্য উপরের দিকে যে এই আইকনটা দেখতে পাবেন, জাস্ট এই আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে পাবেন সেভ ভিডিও, এই সেভ ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন। স্ক্রিপে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন এটা সেভ হবে, সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। কারণ আমার এটা সেভ হয়ে গ্যালারিতে চলে আসছে, আমি এখান থেকে বের হয়ে যাবো। এখান থেকে ক্যাপকাটটাই ওপেন করে দিলাম, ক্যাপকাট দিয়ে এখন এডিট করে দেখাচ্ছি, মানে ক্রপ করতে হবে। তারপর নিউ প্রজেক্টে চলে যাবেন। তো নিউ প্রজেক্টে চলে যাওয়ার পরে এই যে মানে ভিডিওটি আমার এখানে ডাউনলোড হয়েছে, এটাকে আমি অ্যাড করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু কাইনমাস্টারটা লেখা আছে, ঠিক আছে? আমি প্লে করে দিই, ওই দেখুন উপরে কিন্তু আমার কাইনমাস্টার যেখানে লেখা আছে, ঠিক আছে? এখন এই কাইনমাস্টারটারে ই করবো কীভাবে, আমি আগে এটাকে এই যে এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, ডিলিট করার পরে এখন আমি এটাকে জুম দেব, মানে জুম দিয়ে বড় করব। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে জুম দিয়ে কাইনমাস্টার যেটা আছে এটাকে আমি ঢেকে দিলাম। এই যে দেখছেন আমার কিন্তু এটা জুম দিয়ে ই হয়ে গেল। এই যে এখন চলে দিলাম, এখানে কিন্তু আমার কাইনমাস্টার লেখাটা কিন্তু ওখান থেকে চলে গেছে। হ্যাঁ,
যদি আপনি এটাকে এখানে ক্রিয়েট ক্রপ করা হয়ে যায় তারপর উপরের দিকে আপনি এখানে সেভ করার জন্য এই তীর আইকনের পাটে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে দেখতে পারবেন যে এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই বের হয়ে এখন আমি গ্যালারিতে চলে যাব এই যে গ্যালারিতে আসলাম আসার পরে এখন এই যে ভিডিওটা আমি ইয়া করলাম এই দেখুন উপরে কিন্তু ওয়াটারমার্কটা নাই উপরের দিকে কিন্তু ওয়াটারমার্কটা কাইনমাস্টার যে লেখাটা থাকতো ওটা কিন্তু নাই তো এভাবে করে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনার চ্যানেলের জন্য একটা ইন্ট্রো তৈরি করতে পারবেন ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম